السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفر ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا. الحمد لله شكر প্রশংসা সেই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই ইসলামী আলোচনা সভায় ইশার সালাত আদায়ের পর সর্বশেষ অধিবেশনে আমাদের সকলকে সুস্থভাবে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা জ্ঞাপনার্থে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সংক্ষিপ্ত আকারে দরুদ পাঠ করি, বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত প্রাণপ্রিয় উপস্থিত আমার দ্বীনী ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা, দূরে এবং কাছে, দেশে এবং প্রবাসে, পৃথিবীর যে প্রান্ত থেকে আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন, সকলকে আমরা বক্তব্যের শুরুতে আমাদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের এই অনুষ্ঠান থেকে কবুল করে নেন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত প্রাণপ্রিয় দ্বীনী ভাইয়েরা, আজকের এই দ্বীনী বৈঠকে সংক্ষিপ্ত আলোচনার বিষয় অসুস্থ ব্যক্তির উপর সুস্থ ব্যক্তির করণীয়, বিপদগ্রস্ত ব্যক্তির উপর সুখী মানুষের করণীয়। মহাগ্রন্থ আল কোরআন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশুদ্ধ সুন্নাহ এবং সাহাবীদের আদর্শকে সামনে রেখে এই বিষয়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে আলোচনা পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত প্রাণপ্রিয় আমার দ্বীনী ভাইয়েরা, মেইন রোডের পাশে প্রোগ্রাম হওয়ার কারণে আমি যে কি বলতেছি আমি বলবো বুঝতেছি না, আপনাদের কষ্ট হবে, আমারও কষ্ট হবে। যা হোক, আল্লাহ যতটুকু তৌফিক দিবেন আমি কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, আজকের এই দ্বীনী বৈঠক থেকে আমরা যেই জিনিসগুলো জানব, যেই তথ্যগুলো জানব, আমি শুরুতে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, আজকের এই দ্বীনী বৈঠকে আমরা যেই বিষয়গুলো আমাদের মাথায় রেখে মুখস্থ করে বাড়িতে নিয়ে যাব, স্মৃতিপটে ধারণ করব, তার একটা শিরোনাম আমি আপনাদেরকে শোনাচ্ছি। এক, বিপদ বাধা মুসিবত, বিপদ আপদ বা অসুস্থতা, এটা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত মুমিনদের জন্য। দুই, অসুস্থ ব্যক্তিদের সেবা করা আমাদের নৈতিক দায়িত্ব। তিন,
অসুস্থ ব্যক্তিদের সেবা না করলে কিয়ামতের দিন জবাবদিহি করতে হবে। চার, অসুস্থ ব্যক্তির সেবা করার গুরুত্ব এবং ফজিলত। নাম্বার পাঁচ, ইসলাম শান্তির ধর্ম, সর্বক্ষেত্রেই শান্তির কথা ইসলাম বলে। মুসলিমদের মাঝে পারস্পরিক ভালোবাসা, বন্ধন, হৃদ্রতা, এই বিষয়ে আমরা পঞ্চম বিষয় হিসাবে বা পাঁচ নাম্বার পয়েন্ট হিসাবে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। চলুন আমরা মূল বিষয়ের দিকে যাচ্ছি। প্রিয় ভাইয়েরা, আমরা বলেছিলাম অসুস্থতা, বানা মুসিবত, রোগ, বিপদ আপদ, এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের জন্য নিয়ামত, মুমিনদের জন্য নিয়ামত। এমনও বহু মানুষকে দেখা যায়, অসুস্থ ব্যক্তিকে, বিপদগ্রস্ত ব্যক্তিকে আমরা বাঁকা চোখে দেখি। আমরা বলি ওই লোকটা যদি এত ভালো মানুষ হয় তাহলে মাসে ২০ দিন ওই আইসিইউতে থাকে কেন, মাসে ২৫ দিন সে বারডেমে পড়ে থাকে কেন, এতই যদি ভালো মানুষ হয় তাহলে তার এত বিপদ আপদ কেন। এই যে একটা ধারণা, বিপদ আপদ, বালা মুসিবত, রোগ ইত্যাদি, এগুলো আসলেই যে মানুষটি খারাপ, সে ভালো নয়, এমন চিন্তা করা আমাদের জন্য উচিত নয়। চলুন আমরা কিছু বিষয় জানার চেষ্টা করি। সহিহ বুখারীর ৫৩২১ নম্বর হাদিস, সহিহুল বুখারী ৫৩২১ নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাই ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউসিফ মিনহু, পৃথিবীর মানুষ আল্লাহ রাব্বুল আলামিন যার কল্যাণ চান, যার মঙ্গল চান, যার উন্নতি চান, তাকেই আল্লাহ মুসিবত দান করেন, তাকেই আল্লাহ বিপদ দান করেন। সুবহানাল্লাহ, এই কল্যাণ এবং মুসিবত, আল্লাহ যদি আমার জন্য কল্যাণ চান তাহলে আল্লাহ আমাকে বিপদ দিবে, আল্লাহ যদি আপনার জন্য উন্নতি চান, আপনার সম্মান মর্যাদা বৃদ্ধি করতে চান তাহলে বিপদের মাধ্যমে আল্লাহ আপনাকে পরীক্ষা করবেন। যার জ্বলন্ত আরেকটি প্রমাণ সহিহুল বুখারীর ৫৩২১ নম্বর হাদিস, সহিহুল বুখারীর ৫৩১৮ এবং ৫৩২১, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা ইউসিবুল মুসলিমা মিন নাসাবিন ওয়ালা ওয়াসাবিন, মুসলিমকে যে বিপদ আপদ স্পর্শ করে, ওয়ালা হাম্মিন ওয়ালা হুজনিন, মুসলমানকে যে কষ্ট ক্লেশ স্পর্শ করে, ওয়ালা আযান ওয়ালা গাম্মিন, মুসলমানকে যে টেনশন স্পর্শ করে, আরে বিপদ আপদ বালা মুসিবত টেনশন তো দূরের কথা, হাত্তা শাউকা, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন আপনার অজান্তে একটা কাঁটা আপনার পায়ে লেগে গেছে, আল্লাহর নবী বলছে ইল্লা কাফারাল্লাহু বিহা মিন খাতায়া, একটা কাঁটাও যদি আপনার গায়ে লাগে এর বিনিময়ে আল্লাহ আপনার গুনাহগুলো ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ, সহি বুখারীর ৫৩২১ নম্বর হাদিস, ১৮ নম্বর হাদিস। তাহলে আপনার জ্বর হয়েছে, ডক্টর আপনাকে ইনজেকশন দিচ্ছে, একটা ইনজেকশন একটা পিঁপড়ার কামড়ের মতো আপনার কষ্ট হচ্ছে, আল্লাহর নবীর ভাষায় একটা ইনজেকশনের মাধ্যমে আপনার সগিরা গুনাহ ছোট পাপগুলো ক্ষমা হয়ে যায়, আলহামদুলিল্লাহ। এই জন্যই তো গোটা পৃথিবীর সবচেয়ে দামি মানুষ বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে তার চেয়ে বেশি বিপদগ্রস্ত, মুসিবতগ্রস্ত, বিপদে আক্রান্ত আল্লাহর নবীর চেয়ে দ্বিতীয় কোনো ব্যক্তি বেশি ছিলেন না। যার জ্বলন্ত প্রমাণ সহিহুল বুখারীর ৫৬৪৬ নম্বর হাদিস, সহিহুল বুখারী ৫৬৪৬ নম্বর হাদিস, আমি আয়েশা আমার জীবনে আমার চোখে আমার জীবনে আমার চোখে
বিশ্বনবীর চেয়ে বিপদগ্রস্ত আর কাউকে দেখি নাই, আল্লাহু আকবার। বিশ্বনবীর চেয়ে মুসিবতে, বিপদে, টেনশনে এর চাইতে বেশি আক্রান্ত হয়েছে আমি আর কাউকে দেখি নাই। সহিহ বুখারীর 5646 নম্বর হাদিস। প্রিয় ভাইরা, বিশ্বনবীর বিপদের একটা দৃষ্টান্ত আপনাকে দিচ্ছি। এই হাদিসটি আপনারা পাবেন সহিহ আল বুখারীর 5336 নম্বর হাদিস। আল্লাহর নবী কত বেশি বিপদে থাকতেন, আল্লাহর নবীর রোগ হলে রোগটা কত জটিল হতো, সহিহ আল বুখারী 5336 নম্বর হাদিস। আন আব্দুল্লাহ ইবনে মাসউদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু কল, আপনারা কি কথা বুঝতেছেন, আমার শোনা যাচ্ছে। আন আব্দুল্লাহ ইবনে মাসউদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু কল, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দাখালতু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আব্দুল্লাহ বিন মাসউদ একদিন আল্লাহর নবীর কাছে আসলাম, আল্লাহর নবী প্রচন্ড জ্বরে আক্রান্ত হয়ে কাঁপছেন, আল্লাহর নবীর জ্বর এত বেশি তিনি কাঁপতেছেন, শরীর কাঁপা কাঁপি করছে, আমি আমার হাত দিয়ে আল্লাহর নবীকে স্পর্শ করলাম, ফাকুলতু আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, ইন্নাকা লাতুআকু ওয়াকান শাদীদা, ব্যাপারটা কি, আপনার তো প্রচন্ড জ্বর, অনেক বেশি জ্বর, এত বেশি জ্বর আপনি জ্বরে কাতরাচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আজান, আব্দুল্লাহ বিন মাসউদ তুমি ঠিকই বলেছো, আমার অনেক বেশি জ্বর, ইন্নী উআকু কামা ইউআকু রাজুলান মিনকুম, আব্দুল্লাহ বিন মাসউদ, দুনিয়ার দুইজন মানুষের যেই পরিমাণ জ্বর হয়, তোমাদের দুইজন মানুষের যেই পরিমাণ জ্বর হয়, আমি নবীর একাই সেই পরিমাণ জ্বর হয়েছে। আব্দুল্লাহ বিন মাসউদ তখন বললেন, আল্লাহর নবী, ফা ইন্নালাকা আজরাইন, তাহলে নেকিও তো আপনার ডাবল হওয়ার কথা, জ্বরের পরিমাণ যেহেতু দুইজনের সমান আপনার একাই হয়েছে, তাহলে নেকিও তো আপনার ডাবল হওয়ার কথা। আল্লাহর নবী বললেন, আচ্ছা তুমি ঠিকই বলেছো, আমার নেকিও ডাবল হবে, সুবহানাল্লাহ। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মা মিন মুসলিমিন ইউসিবুহু আদান মারাদুন, এই পৃথিবীতে কোন মুসলমানের যেই কোনো পরিমাণ রোগ যদি হয়, বিপদ যদি হয়, ইল্লা হাত্তাল্লাহু লাহু সাইয়্যাতিহি, রোগের বিনিময়ে আল্লাহ তার পাপগুলো এমন ভাবে ক্ষমা করে দেন, কামা তাহুত্তু শাজারাতু ওয়ারাকাহা, যেমন ভাবে গ্রীষ্মকালে গাছের পাতাগুলো ঝরে পড়ে যায়, রোগের মাধ্যমে আল্লাহ আপনার পাপগুলো ঝরিয়ে ফেলিয়ে দিবেন। হাদিস বুখারী 5336 নম্বর হাদিস। এই জন্য মুমিনের কোনো লস নেই। মুসলিম শরীফের 2575 নম্বর হাদিস, জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দাখালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলা উম্মে সাইব, আল্লাহর নবী একদিন উম্মে সাইব একজন মহিলা তার কাছে গেলেন, গিয়ে বললেন, মালাকা ইয়া উম্মা সাইব, উম্মা সাইব তোমার কি হয়েছে, তুসাফ সাফিনা, তুমি যে কাঁপছো, কাঁপা কাঁপি করছো, ব্যাপারটা কি। উম্মা সাইব মহিলা আল্লাহর নবীর উপর রাগ করে বললেন যে, আল্লাহুম্মা মা বারাকাল্লাহু ফিহা, আল্লাহর নবী বলেন না তো কিছু, আল্লাহ এমন জ্বর দিয়েছেন, আল্লাহ জ্বরে বরকত না দেখ। তার মানে ওই মহিলা আল্লাহর দেওয়া রোগের উপর ধৈর্য ধারণ করতে পারেন নাই। আল্লাহর নবী মহিলাকে বললেন, লা তুসাব্বিল হাম্মা, উম্মা সাইব জ্বরকে গালি দিও না, তোমার জ্বর হয়েছে, জ্বরকে গালি দিও না, ফা ইন্নাহা তুযহিবু খাতায়া বানি আদম, তোমার জ্বর আদম সন্তানের পাপ, আদম সন্তানের জ্বর হলে তার পাপ গুলো এমন ভাবে ঝরে পড়ে যায়, কানা ইউযহিবুল কিয়ামু খাবাসাল হাদীদ, কামার যেমন লোহার ময়লাকে আগুন দিয়ে পরিষ্কার করে, আদম সন্তানের পাপ গুলো আল্লাহ জ্বরের মাধ্যমে ভাবে পরিষ্কার করে দেন, সুবহানাল্লাহ। হয়তো বলবেন, সুস্থ থাকলে ইবাদত বন্দেগী বেশি করতাম, তাহাজ্জুদ পড়তাম, কোরআন পড়তাম, এই সেই আমল করতাম, অসুস্থ সব সময় থাকি, সব সময় অসুস্থ লেগে থাকে, তাহলে আমার কি হবে,
যাদের সব সময় অসুস্থতা লেগে থাকে তাদের কোনো টেনশন নাই চিন্তা নাই, সহি বুখারীর 2842 নম্বর হাদিস, সহি আল বুখারি হাদিস নম্বর 2842। আনাবি মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু মিরারান ইয়াকুল, আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর নবী বারবার এই কথা বলতেন, ইদা মারিদুল আব্দু, বান্দা যখন অসুস্থ হয়, আও সাফারা অথবা সফরে থাকে, কুতিবা লাহু মিসলু মা কানা ইয়ামালু মুকিমান সহিহা, অসুস্থতার কারণে আপনার যেই পরিমাণ ইবাদতে ঘাটতি হয়েছে আল্লাহর নবী সহি বুখারীর 2842 নম্বর হাদিস, আল্লাহর নবী বলছেন অসুস্থতার কারণে আপনার যেই পরিমাণ ইবাদতে ঘাটতি হয়েছে আল্লাহ সেই পরিমাণ ইবাদতের নেকি আপনার আমলনামায় লিখে দিবেন, সুবহানাল্লাহ। হাদিস বুখারী যার জয়ীফ দুর্বল মৌজু হাদিস নয়, তাহলে অসুস্থ হলে লস নেই, অসুস্থতা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। তিরমিজির 5396 নম্বর হাদিস, 5396 নম্বর হাদিস, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইদা আরাদাল্লাহু বিআবদিহিল খাইরা, আল্লাহ যখন কোনো বান্দার মঙ্গল চান, আজ্জালালাহুল উকুবাতা ফিদ দুনিয়া, আল্লাহ সেই বান্দাকে তাড়াতাড়ি করে বিপদ দান করেন, আল্লাহ যার মঙ্গল চান তাকে তাড়াতাড়ি মুসিবত দান করেন, ওয়াইদা আরাদা আব্দাহু আশাররা, আর যদি আল্লাহ আপনার অমঙ্গল চান, আল্লাহ যদি আপনার ক্ষতি আপনার বিপদ চান, আইয়ুমসিকা আনহু হাত্তা ইয়াফি ইয়াউমাল কিয়ামা, কিয়ামত পর্যন্ত আপনাকে আল্লাহ পাপের সুযোগ করে দিবেন, কিয়ামতের দিন আল্লাহ আপনাকে ধরবেন না, তবে দুনিয়াতে ধরবেন না এ কথাও ঠিক নয়, দুনিয়াতেও ধরবেন, যেমন যে আল্লাহ বলেন কুরআনুল কারীমের 12 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন, ওয়াকাযালিকা আখযু রাব্বিকা ইযা আখযাল কুরা ওয়া হিয়া যালিমা, তোমার রব যখন তোমাকে ধরবেন গ্রেফতার করবেন তখন কঠিনভাবে ধরবেন, এমন ধরে ধরবেন যেমন ফেরাউনকে ধরেছেন, হামানকে ধরেছেন, কারুনকে ধরেছেন, এই পৃথিবীতে বহু ইসলাম বিদ্বেষীকে আল্লাহ রাব্বুল আলামিন অপদস্থ করে, লাঞ্ছিত করে, বঞ্চিত করে, অপমানিত করে পৃথিবীর বুক থেকে আল্লাহ বিদায় করেছেন, এর মানে এমনটা বোঝার চেষ্টা করিয়েন না, ক্ষমতার দাপট দেখিয়ে গায়ের শক্তির জোরে অন্যায় শুধু করতেই থাকবেন, আল্লাহ আপনাকে ছেড়ে দিবেন এই চিন্তা করবেন না, আল্লাহ বলছেন যখন ধরবেন কঠিনভাবে ধরবেন, 30 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, তোমার রব যখন তোমাকে ধরবেন মারাত্মকভাবে ধরবেন তার মানে ঘুমিয়ে থাকার সুযোগ নাই, জালেমদেরকে সতর্ক হওয়া উচিত। তিরমিজির 2396 নম্বর হাদিস, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না ইজামিল জাযা মা ইজামিল বালা, বিপদ যত বড় পুরস্কার তত বড়, বিপদ যত বড় পুরস্কার তত বড়, বিপদ যত বড় হবে আল্লাহ পুরস্কার আপনাকে তত বেশি বড় করে দিবেন। এই জন্য যারা পৃথিবীতে সুখে শান্তিতে আছেন মনে করছেন আমি খুব সৌভাগ্যবান মানুষ, না কখনোই হতে পারেন না, সুখে শান্তিতে থেকে মালিককে যদি ভুলে যান আল্লাহর নবীর ভাষায় আপনাকে কিয়ামতের দিন আফসোস করতে হবে। তিরমিজির 2402 নম্বর হাদিসটা খুলেন, তিরমিজির 2402 নম্বর 2402 নম্বর হাদিসটা খুলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়াওয়াদ্দু আহলুল আফিয়াতি ইয়াউমাল কিয়ামা, যারা দুনিয়াতে সুখে আছো তারা কিয়ামতের দিন আফসোস করে বলবে হেইনা ইউতা আহলুল বালাইয়া সওয়াব, দুনিয়াতে যারা 30 দিনে 25 দিন অসুস্থ, দুনিয়াতে যারা অবহেলিত তাদেরকে আল্লাহ যখন কিয়ামতের দিন পুরস্কার দিবেন তখন দুনিয়ার সুখী মানুষগুলো আফসোস করে বলবে হাই আফসোস, লাউ আন্না
জুলুদাহুম কানাত কুরিজাত ফিদ দুনিয়া বিল মাকারি, দুনিয়াতে এত সোগে না থাকলেই বা কি হতো, দুনিয়াতে যদি আল্লাহ আমাকে এমন রূপ দিত যে কেচি দিয়ে, আগুনের কেচি দিয়ে আমার শরীর ডাক্তার কেটে ফেলে দিয়েছে, এরপরে যদি আমি পরকালে শান্তি পেতাম তাহলে কতই না ভালো হতো। তার মানে যারা দুনিয়াতে সুখে থেকে মালিককে ভুলে আছেন, সৌভাগ্যবান ভাববেন না, কিয়ামতের দিন আফসোস করে বলবেন, দুনিয়াতে আমার শরীরটা যদি কেচি দিয়ে কাটা হতো, বিপদে থাকতাম, তাহলে কতই না ভালো হতো। তিরমিজির 1064 নম্বর হাদিস, তিরমিজির 1064 নম্বর হাদিস, আন সুলাইমান ইবনে সরদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল, সুলাইমান ইবনে সরাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال رسول الله صلى الله عليه وسلم رسول صلى الله عليه وسلم বলেছেন, মান কাতালাহু বাতনুহু, যেই ব্যক্তিকে তার পেট মেরে ফেলেছে, যেই ব্যক্তি পেটের রোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছে, গ্যাস্ট্রিক আলসার পেট ব্যথা পেটের যেই কোন রোগে যেই ব্যক্তি মারা গিয়েছে, লাম ইউআযাব ফি কবরিহি, তার কবরের আযাব মাফ, তার কবরের আযাব মাফ, তার কবরের আযাব মাফ। হাদিস তিরমিজি 1064, বিশিষ্ট বিদ্বান আল্লামা নাসিরউদ্দিন আলবানি হাদিসটাকে হাসান বলেছেন, হাদিসের মধ্যে ভেজাল নেই। তার মানে পেটের রোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছে, আপনার পেটে বড় ধরনের রোগ আছে, টেনশনের কারণ নেই, পেটের রোগে আক্রান্ত হয়ে মারা গেলে আপনার কবরে আযাব মাফ। এই হাদিসের প্রমাণ হিসাবে আরেকটা হাদিস আপনাকে শোনাচ্ছি, এটা সহিহ বুখারীর 5328 নম্বর হাদিস, সহিহ আল বুখারীর 5328 নম্বর হাদিস। উপস্থিত দিনী ভাইদেরকে বলছি, একটু গুরুত্বের সাথে ভালো করে তাকাবেন। আনা আতা ইবনে আবি রাবা কল, আতা ইবনে আবি রাবা বলেন, কল আলী ইবনু আব্বাস, আব্দুল্লাহ বিন আব্বাস আমাকে বলছে, তার মানে আতা বিন আবি রাবা উনি হলেন তাবি, আব্দুল্লাহ বিন আব্বাস এক স্তর এগিয়ে সাহাবি, সাহাবি তাবিকে বলছে আতা, বললেন জি আপনি বলুন। আব্দুল্লাহ বিন আব্বাস বললেন, আতা শোনো, আলা উরিয়াকা ইমরাতাম মিন আহলিল জান্নাহ, আমি কি তোমাকে একটা জান্নাতি মহিলা দেখাবো, দুনিয়াতে থেকে তুমি কি জান্নাতি মহিলা দেখতে চাও? আতা বললেন, বলতু বালা, বলেন কি, দুনিয়াতে থেকে জান্নাতি মহিলা কে দেখতে চাই না? আব্দুল্লাহ বিন আব্বাস বললেন, হাযিহিল মারআতুস সাউদা, এই যে কালো কুৎসিত মহিলাটা চলে যাচ্ছে, আতাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই কালো মহিলাটা আল্লাহর নবীর কাছে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, ইন্নি উসমা, আমার প্যারালাইসিস, আমার মিরকি বেরাম, শরীর প্রচন্ড বেগে কম্পন করতে থাকে, ওয়াইন্নি আতাকাশাব, আমি উলঙ্গ হয়ে যাই, আমার কাপড় ঠিক রাখতে পারি না, ফাদুল্লাহ লি, আল্লাহর কাছে একটু দোয়া করেন, আল্লাহ যেন আমাকে সুস্থ করে দেন। আল্লাহর নবী মহিলাকে দুটি অপশন দিলেন, ইন শিতি সাবারতি ফালাকিল জান্নাহ, ওহে মহিলা শোনো, তুমি যদি এই রোগ নিয়ে ধৈর্য ধারণ করো, ফালাকিল জান্নাহ, তোমার জন্য জান্নাত রয়েছে, ওয়াইন শিতি তাউতুল্লাহ ইয়াফি, আর যদি তুমি বলো আল্লাহর নবী দোয়া করে দেন সুস্থ হওয়া দরকার, আচ্ছা ঠিক আছে আমি দোয়া করে দিব তুমি সুস্থ হয়ে যাবে, তুমি নিবা কোনটা বলো। মহিলা চিন্তা ভাবনা করে ছেড়াই বলে ফেললেন, আল্লাহর নবী আমার জান্নাত দরকার, এটা আল্লাহর পরীক্ষা, আল্লাহর পরীক্ষা নিয়ে মৃত্যু পর্যন্ত আমি সফল কাম হতে চাই, থাক আমার প্যারালাইসিস বন্ধ হওয়ার দরকার নেই, ভালো হওয়ার দরকার নেই, তবে একটা রিকোয়েস্ট আপনার কাছে, আল্লাহর কাছে দোয়া করেন, আমি যখন প্যারালাইসিস কাপড় খুলে যাই, বাচ্চারা থাকে, মানুষ থাকে, মনে বড় কষ্ট হয়, একটু দোয়া করেন আমার প্যারালাইসিস থাকুক কিন্তু কাপড়টা যেন খুলে না যায়। ফাতালাহা, আল্লাহর নবী মহিলার জন্য দোয়া করলেন, মহিলার সেভাবেই মরণ হলো। তাহলে কি বুঝলেন, মুসিবতের কারণে, বিপদের কারণে, বড় ধরনের রোগের কারণে মরণ হলে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে, এটাই হলো সফলতা, ধৈর্য ধারণ করতে হবে, বিপদে পড়ে ইন্নালিল্লাহ পড়তে হবে,
মুসলিম শরীফের হাদিস, পাঁচটা মিনিট খেয়াল করেন। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন মুসলিমিন তুসিবুহু মুসিবা, যখন কোন মুসলমানকে মুসিবত আক্রান্ত করে, সুম্মা ইয়াকুলু, বিপদে পড়ে এদিক সেদিক না বলে সরাসরি আল্লাহকে বলে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটুকুই শেষ নয়, আল্লাহুম্মা হে আল্লাহ, আজুরনি ফি মুসিবাতি, আমার মুসিবতে আমি আপনার কাছে নেকি চাচ্ছি, আপনি যে আমাকে বিপদ দিয়েছেন, 1 কোটি টাকা আমার ব্যবসায় লস হয়েছে, আমি আলতু ফালতু কথা বলছি না, আমি আপনার কাছে ফিরে যাচ্ছি, আপনাকে বলছি আপনি আমাকে এই মুসিবতের নেকি দান করেন, ওয়াখলিফলি খাইরাম মিনহা, এবং এই ক্ষতির চেয়ে আরো ভালো উন্নতি আপনি আমাকে দান করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইল্লা আখলাফাল্লাহু লাহু খাইরাম মিনহা, কেউ যদি এই বাক্যটি পড়ে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়াখলিফলি খাইরাম মিনহা, এই বাক্য কেউ যদি পড়ে, আল্লাহ তাকে ওই ক্ষতির চাইতে উন্নত মানের কল্যাণ তাকে দিবেন। সুবহানাল্লাহ, যার জ্বলন্ত প্রমাণ উম্মে সালমা। এই হাদিসের বর্ণনাকারী উম্মে সালমা বলেন, আমার স্বামী আবু সালমা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেলেন, শহীদ হওয়ার পরে আমি এই দোয়াটি পড়েছি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়াখলিফলি খাইরাম মিনহা। এই দোয়া পড়ার পরে আমি বলছিলাম, এই পৃথিবীতে আবু সালমা আমার স্বামীর চেয়ে দামি কোনো মানুষ হতে পারে না, আবু সালমার চেয়ে ভালো কোনো মুসলমান হতে পারে না, আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম, কিছুদিন পরে এই পৃথিবীর সবচেয়ে দামি মানুষ, এই পৃথিবীর সবচেয়ে মূল্যবান মানুষ বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু সালমা, আবু সালমার স্ত্রী উম্মে সালমাকে আল্লাহর নবী বিবাহ করলেন, হারাইলেন সাহাবী পেলেন বিশ্বনবী, হারাইলেন সাহাবী পেয়ে গেলেন বিশ্বনবী, হারাইলেন সাহাবী পেয়ে গেলেন পৃথিবীর সবচেয়ে দামি মানুষকে স্বামী হিসাবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এই জন্য বলছিলাম, বিপদগ্রস্ত ব্যক্তিকে গালিগালাজ করবেন না, মুসিবতগ্রস্ত ব্যক্তিকে গালিগালাজ করবেন না। আদম আলাইহিস সালাম পৃথিবীর প্রথম মানুষ, আল্লাহ তাকে বিপদ দিয়েছিলেন, শয়তান তাকে প্ররোচিত করেছিল, জান্নাত থেকে তাকে বহিষ্কার করা হয়েছিল, এটাও একটা বিপদ, আল্লাহ তাকে পরীক্ষা করেছেন। জাতির পিতা, মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ তাকে পরীক্ষা করেছেন আগুনের মধ্যে ফেলিয়ে, এটা বড় ধর, এটা কোনো বিপদ নয়, এটা তার জন্য পরীক্ষা। জাকারিয়া আলাইহিস সালাম, আল্লাহ রাব্বুল আমিন তাকে পরীক্ষা করেছেন। আইয়ুব আলাইহিস সালাম, আল্লাহ তাকে পরীক্ষা করেছেন। মূসা আলাইহিস সালাম, আল্লাহ তাকে পরীক্ষা করেছেন। দাউদ আলাইহিস সালাম, আল্লাহ তাকে পরীক্ষা করেছেন। ঈসা আলাইহিস সালাম, আল্লাহ তাকে পরীক্ষা করেছেন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ তাকে কত পরীক্ষা করেছেন হিসাব নেই। বিলাল রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ তাকে পরীক্ষা করেছেন। আবু বকরের মতো ব্যক্তিকে আল্লাহ পরীক্ষা করেছেন। অসংখ্য দলিল, এগুলো বলতে গেলে সময় লাগবে। 1 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা আল্লাহ আদমকে পরীক্ষা করেছেন। 17 নম্বর পারা 18 নম্বর 8 নম্বর পৃষ্ঠার 5 নম্বর লাইন আইয়ুব আলাইহিসসালামকে আল্লাহ পরীক্ষা করেছেন। 17 পারা 8 পৃষ্ঠা 9 নম্বর লাইন ইউনুস আলাইহিসসালামকে আল্লাহ পরীক্ষা করেছেন। ইব্রাহিম আলাইহিসসালামকে আল্লাহ পরীক্ষা করেছেন। 17 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠার 9 নম্বর লাইন পৃথিবীতে এমন কোন ভালো মানুষ ছিলেন না যারা বিপদ থেকে মুক্ত ছিলেন, পৃথিবীতে এমন কোন ভালো মানুষ ছিলেন না যাদের মুসিবত ছিল না। সুতরাং আপনার চোখে আপনার ভাই যদি বিপদে আক্রান্ত থাকে, ভুলেও কখনো খারাপ মন্তব্য করবেন না, হতে পারে এই পরীক্ষার মাধ্যমে আল্লাহ আপনার ভাইয়ের সম্মানকে বাড়িয়ে দিবেন। চলুন 2 নম্বর পয়েন্ট, অসুস্থ ব্যক্তির সেবা আপনি কি করে করবেন। অসুস্থ ব্যক্তির সেবা করা যায় 3 ভাবে।
তিন পদ্ধতিতে অসুস্থ ব্যক্তির সেবা করতে হবে। আমাদের হিজামা সেন্টার আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করে নিন, আল্লাহুম্মা আমিন। এক নম্বর পদ্ধতি সহি মুসলিম 2202 নম্বর হাদিস, 2202 নম্বর হাদিস, উসমান বিন আবিল আস আস-সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শাকাউতু ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি উসমান বিন আবিল আস-সাকাফি আল্লাহর নবীর কাছে অভিযোগ করলাম। কি অভিযোগ? আল্লাহর নবী, যেদিন থেকে আপনার দিন ইসলামকে কবুল করেছি সেদিন থেকে আমি আমার গায়ে অমুক জায়গায় ব্যথা পাচ্ছি। আল্লাহর নবী, যেদিন থেকে ইসলাম কবুল করেছি সেদিন থেকে আমি ব্যথা পাচ্ছি। আল্লাহর নবী বললেন, তিনটি কথা বললেন, এক, যায়াদাকা আলাল্লাযী তাআল্লামা মিন জাসাদিক, উসমান যেখানে ব্যথা পাচ্ছ সেখানে তোমার হাত রাখো। আল্লাহর নবী হাত রাখলাম। দুই, অকুল বিসমিল্লাহি সালাসা, তিনবার বিসমিল্লাহ বলো। আল্লাহর নবী তিনবার বিসমিল্লাহ বললাম। তিন, অকুল সাবা মাররাত, আউযু বিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ও হাদির, সাতবার এই বাক্যটি পড়ো। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই কোনো ব্যথার রোগী আক্রান্ত হলে, আল্লাহর নবী এটা আমাদেরকে শিক্ষা দিয়েছেন, ব্যথার স্থানে হাত রেখে তিনবার বিসমিল্লাহ, সাতবার আউযু বিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ও হাদির পড়লে ইনশাআল্লাহ আপনার ব্যথা দূর হয়ে যাবে। অসুস্থ ব্যক্তির কাছে গেলে আপনি এই সেবাটি করার চেষ্টা করবেন। দুই নাম্বার সেবা, অসুস্থ ব্যক্তির কাছে আপনার দুই নাম্বার সেবা, আবু দাউদের 3016 নম্বর হাদিস, আবু দাউদ হাদিস নম্বর 3016, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ঈদন, পৃথিবীর মানুষ, তোমরা যারা অসুস্থ ব্যক্তিকে দেখতে যাবে, যেই লোক এখনো মারা যায় নাই এমন ব্যক্তিকে তোমরা দেখতে গিয়েছো, সেখানে গিয়ে তোমরা সাতবার এই বাক্যটি পড়ো, আসআলুল্লাহ আযীমা রাব্বাল আরশিল আযীমি আইয়াশফিয়াকা, আসআলুল্লাহ আযীমা, আমি মহান রবের কাছে যাচ্ছি, রাব্বাল আরশিল আযীম, আপনি আরশে আযীম, পৃথিবীর সবচেয়ে বড় সৃষ্টি আরশ, আরশের রব, আইয়াশফিয়াকা, আপনি আপনার বান্দাকে সুস্থ করেন। আল্লাহর নবী বলছেন এই বাক্য সাতবার পড়লে, ইল্লা আফাহুল্লাহু মিন যালিকাল মারাদ কায়না মাকান, যত দিন এই রোগ থাকবে তত দিন এই দোয়া পড়লে ইনশাআল্লাহ আল্লাহ সেই রোগীকে সুস্থ করবেন। হাদিস আবু দাওয়াত 3016 আমি আপনাদেরকে অনুবাদ করে শোনালাম। তিন নম্বর হাদিস, অসুস্থ ব্যক্তির প্রতি করণীয়, তিন নম্বর হাদিস সহি বুখারির 5743, সহি বুখারি 5743 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউআউযু বাদা আহলিহি, আল্লাহর নবী তার কোন স্ত্রীর কাছে যখন যেতেন, স্ত্রী যদি অসুস্থ থাকত, ইয়ামসাহু বিয়াদিহি লিয়ুমনা, আল্লাহর নবী তার হাত অসুস্থ ব্যক্তির গায়ে রাখতেন। আল্লাহর নবী নিজের হাতটি অসুস্থ ব্যক্তির গায়ে, ডান হাত আল্লাহর নবী রাখতেন। এরপরে আল্লাহর নবী বলতেন, আল্লাহুম্মা আযহিবিল বাস, রব্বান নাস ইশফিহি ওয়া আনতা শাফি, লা শিফা ইল্লা শিফাউকা শিফা আল্লা ইউগাদিরু সাকামা, সহিহ বুখারীর 5743 নম্বর হাদিস। আমাদের জন্য করণীয় হলো অসুস্থ ব্যক্তির কাছে গিয়ে ডান হাত রেখে এই দোয়াটি পড়া। সম্মানিত উপস্থিতি, ইতিমধ্যেই জানলাম অসুস্থতা আল্লাহর নিয়ামত, মর্মে আমি আপনাদেরকে অনেকগুলো দলিল দিলাম। দুই নাম্বার পয়েন্ট জানলাম, অসুস্থ ব্যক্তির কাছে গেলে তিনটা করণীয়, এক নাম্বার যেটা মুসলিম শরীফের 2202 নাম্বার হাদিস, হাত রেখে দোয়া পড়া সাতবার ওই দোয়াটা। দুই নাম্বার হলো আবু দাউদের 3016 নম্বর হাদিস, আসআলুল্লাহ আযীম রাব্বাল আরশিল কারীম, এই দোয়া পড়া। তিন নম্বর হলো আযহিবিল বাস রাব্বান নাস, এটা পড়া, যেটা সহি বুখারীর 5743 নম্বর হাদিস। তিনটি বিষয় বললাম, উল্লেখ্য যে অসুস্থ ব্যক্তির খোঁজ খবর না নেওয়া হলে কিয়ামতের দিন মুসিবতের মাঠে
আল্লাহ আপনাকে কঠিনভাবে গ্রেফতার করবেন। মুসলিম শরীফ 2568 2568 নম্বর হাদিস, ভালো করে খেয়াল করেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ তাআলা ইয়াকুলু ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের দিন আল্লাহ নিজে বলবেন, আপনাকে বলবেন, ইবনা আদম, হে আদম সন্তান, মারিস্তু, আমি আল্লাহ অসুস্থ ছিলাম। কিয়ামতের দিন আল্লাহ আপনাকে বলবে, আদম সন্তান, মারিস্তু, আমি আল্লাহ অসুস্থ ছিলাম, ফালাম তাউদনি, তুমি আমার সেবা করো নাই। আপনি আশ্চর্য হয়ে বলবেন, আল্লাহ, ও কাইফা আউযুকা ওয়া আনতা রাব্বুল আলামিন, বলেন কি, আমি আপনার সেবা করব কি করে, আপনি তো রব্বুল আলামিন, সবাইকে আপনি রূপ দেন, আপনি ভালো করেন, কখনই আপনি অসুস্থ, কখনই আপনার সেবা করব। আল্লাহ তখন বলবেন, আমা আলিমতা, তুমি কি জানো না, আন্না আব্দি ফুলানুন মারিদা, আমার অমুক বান্দা অসুস্থ আছিল, ফালাম তাউদহু, তুমি তার সেবা করো নাই, তুমি আমার বান্দার সেবা করো নাই, মানে আমার সেবা করো নাই, অসুস্থ ব্যক্তির সেবা না করলে কিয়ামতের দিন আল্লাহ আপনাকে এভাবে ধরবেন, আমি অসুস্থ ছিলাম, তুমি আমার সেবা করো নাই। এই জন্য সেবা করা জরুরি। দুই নম্বর পয়েন্ট, আল্লাহর নবী বলছেন, আল্লাহ নিজে বলেন, আল্লাহ আপনাকে বলবে, ইবনা আদম, হে আদম সন্তান, ইস্তাতআনতুকা, আমি আল্লাহ তোমার কাছে খাবার চেয়েছিলাম, আমাকে খাবার দেও, ফালাম তুতইমনি, তুমি বড় কৃপণ ছিলে, আমি আল্লাহকে খাবার দেওনি। আপনি তখন আশ্চর্য হয়ে বলবেন, ওয়া কাইফা উতইমুকা ওয়া আনতা রাব্বুল আলামিন, আল্লাহ কি বলছেন আপনি, আমরা আপনাকে কি করে খাওয়াবো, ইহুদি খ্রিস্টান নাস্তিক নগার অসংখ্য মানুষকে আপনি খাবার দিয়েছেন, আমরা আপনাকে খাবার দিব কি করে। আল্লাহ তখন বলবেন, আমা আলিমতা, তুমি কি জানো না, আন্নাহু ইস্তাতআমাকা আব্দি ফুলান, তোমার কাছে আমার ফকির বান্দা গিয়েছিল, বলছিল 10 টাকা আমাকে দেন, আমার পেটে খাবার নেই, তুমি তাকে খাবার দেও নাই, তাকে খাবার দেও নাই, মানে তুমি, আমি আল্লাহকে খাবার দেও নাই। আজকে জবাবদিহি করতে হবে। তিন নম্বর প্রশ্ন আল্লাহ করবেন, ইবনা আদম, হে আদম সন্তান, ইস্তাসকাইতুকা, আমি তোমার কাছে পানি চেয়েছিলাম, আমি বলেছিলাম আমি আল্লাহকে পানি পান করাও, ফালাম তাসকিনি, তুমি আমাকে পানি পান করাও নাই। আপনি আশ্চর্য হয়ে বলবেন, ও কাইফা আসকিক ওয়া আনতা রাব্বুল আলামিন, আল্লাহ কি বলছেন, এই বিশাল পৃথিবীর 100 ভাগের মাঝে 71 ভাগ পানি, 7 ভাগের মাঝে 5 ভাগ পানি, খালি পানি আর পানি, সব পানির মালিক তো আপনি, আপনাকে আমি পানি পান করাবো কি করে। আল্লাহ বলবেন, তুমি কি জানো না, ইস্তাসকাকা আব্দি ফুলান, আমার রব বান্দা তোমার কাছে একটু পানি চেয়েছিল, ফালাম তাসকিহি, তুমি তাকে এক ডুক পানি উপান করো নাই। সহিহ মুসলিম 2568 নম্বর হাদিসের অনুবাদ শোনালাম, বুখারীতে পাবেন, মুসলিমে পাবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর নবীর সাহাবী বলেন, আমারনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিসাবিঈন, আল্লাহর নবী আমাদেরকে 7টা আদেশ করেছেন, ওয়ানাহানা আন সাবিঈন, আমাদেরকে 7টি নিষেধ করেছেন, 7টা আদেশের মধ্যে একটা আদেশ হলো, আউযুল মারিদা, আমরা যেন অসুস্থ ব্যক্তির সেবা করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর হাদিসে বলেন, হাক্কুল মুসলিমি আলাল মুসলিমি খামসুন, এক মুসলমানের জন্য অপর মুসলমানের 5টা অধিকার রয়েছে, 5টা অধিকারের মধ্যে একটা হলো, ইয়াদাতুল মারিদ, অসুস্থ ব্যক্তির সেবা করা, অসুস্থ ব্যক্তির সেবা করা, এটাও একটা জরুরি গুরুত্বপূর্ণ দায়িত্ব আমাদের। সম্মানিত প্রাণপ্রিয় দিনী ভাইয়েরা, আলোচনার সময় শেষ, আছে মাত্র 10 মিনিট, 10 মিনিট আমি হয়তো 15 মিনিট নিয়ে নিব, কারণ আমাকে আরো আগে বলার প্রয়োজন ছিল, হয়তো আমি গড়ি দেখি নাই, কারণ গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট রয়ে গিয়েছে, এই বিষয়ে 2-4টা কথা না বলে আমি শেষ করতে পারবো না। একটু আমার দিকে খেয়াল করুন, আমি যতটুকু পারি শেষ করার চেষ্টা করছি ইনশাআল্লাহ। আমার গুরুত্বপূর্ণ একটা মেসেজ বার্তা বাকি রয়ে গিয়েছে, যেই ধর্মে আল্লাহ রাব্বুল আলামিন এক ডুব পানির জন্য আপনাকে প্রশ্ন করবেন,
এক লুকমা খাবারের জন্য প্রশ্ন করবেন, একটা মানুষকে আঘাত করলে প্রশ্ন করবেন, সেই ধর্মের মুসলমান কখনো সন্ত্রাসী হতে পারে না, মুসলমান কখনো সন্ত্রাসীর পরিচয় দিতে পারে না, মুসলিম কখনো সন্ত্রাসী ছিল না। এই কথা বোঝানোর জন্য আমি আপনাকে 10 মিনিট আমার দিকে তাকায় থাকতে বলছি। ভালো করে খেয়াল করুন, কোরআনুল কারিমের 6 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন, একজন মুসলমানকে হত্যা করা পৃথিবীর সকল মুসলমানকে হত্যা করার সমান। কোরআনুল কারিমের 5 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠার 9 নম্বর লাইন, কোন মুসলমানকে অন্যায়ভাবে হত্যা করলে চিরস্থায়ী তাকে জাহান্নামে থাকতে হবে। কোরআনুল কারিমের 19 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠার 14 নম্বর লাইন, মানুষ হত্যা করলে কিয়ামতের দিন ডাবল শাস্তি হবে। মহাগ্রন্থ আল কোরআন থেকে অসংখ্য দলিল পাওয়া যায় মুসলমান কখনো সন্ত্রাসবাদ পছন্দ করতে পারে না, মুসলমান কখনো মুসলমানকে আঘাত করতে পারে না। আজকে আমাদের বাংলাদেশের মাটিতে আমার মতো দাড়িওয়ালা টুপিওয়ালা লম্বা জুব্বাওয়ালা মুসলমানের নাম দিয়ে মুসলমানদেরকে পৃথিবীর মানচিত্রে কালো কালো হিসাবে, মুসলমানদেরকে পৃথিবীর মানচিত্রে টেরোরিস্ট হিসাবে প্রমাণ করার জন্য কোরআন এবং সুন্নাহর অপব্যাখ্যা দিয়ে, কোরআন এবং সুন্নাহকে অসত্যভাবে মানুষের কাছে প্রকাশ করে মুসলমান মুসলমানকে মারছে। চারদিকে জুলুম অত্যাচার, নির্যাতন অন্যায় অবিচার, বেবিচার পাপাচার, হাহাকার হানাহানি, মারামারি কাটাকাটি, খুনাখুনি, রাহাজানি, দুর্নীতি, সন্ত্রাসী, দলাদলি, ফেরকাবন্দি, যা কিছু আছে সবকিছু আজকে মুসলমান নিজের হাতে কামাই করছে। ইসলাম এটাকে কখনো পছন্দ করে না। মর্মে আমি আপনাকে বোঝাতে চাচ্ছি, একটু ভালো করে খেয়াল করেন, মানুষ হত্যা তো দূরের কথা, মুসলিম শরীফের হাদিস, আল্লাহর নবী বলেন ইন্নাল্লাহ কাতাবা আলাইকুম, আল্লাহ তোমাদের জন্য আল ইহসান, মানুষ মানুষের উপর দয়া করবে, এটা আল্লাহ ফরজ করে দিয়েছেন। পৃথিবীর মানুষ শুনো, ফাইদা কাতালতুম ফাহসিদুল কিতলা, তোমরা যদি কোনো গরু ছাগল জবাই করো, গরু ছাগল জবাই করার সময় তার উপর দয়া করো, তাড়াতাড়ি করে জবাই করো। তার মানে ইসলাম সন্ত্রাসকে পছন্দ করে না। সহিহ বুখারীর 3019 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, করাসাত নামলাতুন নবিয়্যা মিনাল আম্বিয়া, একটা পিঁপড়া কোনো একজন নবীর পায়ে কামড় মেরেছে, ফা আমারা বিকরিয়াতিন নামলি, ওই নবী বলছেন অত্র গ্রামে যত পিঁপড়া আছে সব পিঁপড়াকে জ্বালিয়ে পুড়িয়ে দাও, ফা আওহাল্লাহু ইলাই, আল্লাহ নবীর কাছে ওহী করলেন, নবী আন করাসাতকা নামলা আপনাকে একটা পিঁপড়া কামড় দিয়েছে, আহ রক্তা উম্মাতাম মিনাল উমামি তুসাব্বি, কি করে আপনি সকল পিঁপড়াকে জ্বালিয়ে দেওয়ার আদেশ দিলেন। যেই ধর্মে একটা পিঁপড়া কামড় দিলে একটা পিঁপড়াকে মারতে হয়, যেই ধর্মে একটা পিঁপড়াকে মারলে একটা পিঁপড়ার জায়গায় দুইটা পিঁপড়াকে মারলে আল্লাহ পর্যন্ত ছাড় দেন না, আল্লাহ নবীকে ছাড় দেন না, ওই ধর্মের মানুষ সন্ত্রাসী হয় কি করে, ওই ধর্মের মানুষ সন্ত্রাস পছন্দ করে কি করে। দেখুন সহিহ বুখারীর 3016 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাসানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা বাসিন, আল্লাহর নবী আমাদেরকে একটা যুদ্ধে পাঠাইলেন, সুম্মাইদা আরাদনাল খুরুজা, আমরা সাহাবীরা যখন যুদ্ধের দিকে যাচ্ছিলাম আল্লাহর নবী বললেন সাহাবীরা শোনো, ইন ওয়াজাবতুম ফুলানান ওয়া ফুলানা, অমুক অমুক কাফেররে যদি পাও, ফাহরিকুহুমা বিন্নার, ওই কাফেরদেরকে আগুন দিয়ে পুড়িয়ে মেরে ফেলবে। আবু হুরায়রা বলছেন, আমরা যখন আদেশ পাওয়ার পরে বের হচ্ছিলাম, আল্লাহর নবী মুহূর্তের মাঝে সিদ্ধান্ত পরিবর্তন করলেন, বললেন না না না, ওয়া ইন্নান নার লা ইউআযযু বিহা ইল্লাল্লাহ, একটু আগে বলেছিলাম আগুন দিয়ে পুড়িয়ে মারার জন্য না, আগুন দিয়ে আগুনের মালিক শাস্তি দিতে পারে, আমরা পারি না, না ইন ওয়াজাতুহুমা ফাক্তুলুহুমা বিসাইফ, তাদেরকে যদি পাও তাহলে তরবারি দিয়ে মারো, আগুন দিয়ে মারো না। যেই ধর্মে
যেই ধর্মের সবচাইতে প্রিয় নেতা, সম্মানী নেতা বিশ্বনবী রাগের বশীভূত হয়ে প্রথমে আগুন দিয়ে পুড়িয়ে মারার আদেশ দিলেন, মুহূর্তের মধ্যে সিদ্ধান্ত পরিবর্তন করলেন, না আগুন দিয়ে মারা যাবে না। ওই ধর্মের মানুষ কখনো সন্ত্রাসী হতে পারে না, তারা কখনো আত্মহামলা করতে পারে না, তারা মানুষকে পুড়িয়ে মারতে পারে না, তারা মানুষের ধন সম্পদকে নষ্ট করতে পারে না। সম্ভব এটা মুসলমানদের জন্য কখনো সম্ভব নয়। এই মানহাজ, এই নীতি সহিয়া কিদা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের। আমি আপনাকে আরো কয়েকটা হাদিস শোনাচ্ছি, আপনি ঘুমাচ্ছেন কেন আমার দিকে তাকায় থাকার জন্য আপনাকে বলছি। তিরমিজির 1395 নম্বর হাদিস, তিরমিজির 1395 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা যামালু দুনিয়া আহমাদু আলাল্লাহি মিন কতলি রাজুলিন মুসলিম। একটা মুসলমানকে হত্যা করা মানে পৃথিবীকে হত্যা করা। একটা মুসলমানকে হত্যা করলে যেই পরিমাণ অন্যায় হয় পৃথিবী ধ্বংস হয়ে গেলে তার চেয়ে কম হয়, আল্লাহর নবী বলেছেন। তিরমিজির 1395 নম্বর হাদিস। এবার আরেকটা হাদিস, আল্লাহর নবী বলছেন, লা যামালুল কাবা, কাবা ধ্বংস হয়ে যাওয়া। একটা মুসলমান ধ্বংস হওয়ার চাইতে কাবা ধ্বংস হয়ে যাওয়া, কাবা ধ্বংস হওয়ার চাইতে মুসলমান ধ্বংস হওয়া, এটা আল্লাহর কাছে আরো কঠিন। আল্লাহু আকবার। তাহলে মুসলমান সন্ত্রাস কি করে? তিরমিজির 1398 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লাউ আন্না আহলাস সামাই ওয়াল আরদি, আকাশে যারা আছে, জমিনে যারা আছে, অর্থাৎ ফেরেশতা, জিন এবং মানুষ সবাই মিলে, ইশতারাকু ফি দামি মুমিন, একজন মুসলমানকে যদি ফেরেশতা, জিন, মানুষ সবাই মিলে একটা মুসলমানকে হত্যা করে, আল্লাহর নবী বলেছেন, লা কাব্বাহুল্লাহু ফিন্নার, আল্লাহ সবাইকে জাহান্নামে দিবেন। আল্লাহু আকবার। বুঝেন নাই কথা? আপনাকে যদি পৃথিবীর সব মানুষ মিলে, জিন ফেরেশতা মিলে, সবাই মিলে আপনাকে হত্যা করে, আল্লাহর নবী বলছে একজন মানুষ আপনাকে হত্যা করার কারণে আল্লাহ সবাইকে জাহান্নামে দিবেন। তাহলে এই ধর্মের মানুষ সন্ত্রাসী হয় কি করে? সহিহ বুখারীর 3321 নম্বর হাদিস খেয়াল করার জন্য বলছি, গফির আলী ইমরাতিল মুমিসা, আল্লাহ একটা বেশ্যা নারীকে ক্ষমা করে দিয়েছেন। মাররাব্বি কালবিন আলা রাসি রাকিন, বেশ্যা নারী কুকুরের পাশ দিয়ে যাচ্ছিল, কাদা ইয়াকতুলুহু আল আকাশ, পিপাসার কারণে কুকুরের জিহ্বা বের করে দেওয়া হলো। ওই বেশ্যা নারী, ফানাজাত খুফাহা, নিজের পায়ের মোজাটা খুললেন, ফাও সাকাতু বিখিমারিহা, ওরনার সাথে মোজাটা বাঁধলেন, ওরনা হলো রশি, মোজা হলো বালতি, কূপ থেকে পানি তুলে একটা নিকৃষ্ট পানি কুকুরের উপর ওই বেশ্যা নারী রহম করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বেশ্যা নারীকে জান্নাত দিয়েছেন। যেই ধর্মে নিকৃষ্ট পানি কুকুরের উপর রহম করলেও, নিকৃষ্ট পানি কুকুরের উপর রহম করলেও যেই ধর্মে জান্নাত পাওয়া যায়, ওই ধর্মে মুসলমান মুসলমানকে হত্যা করে কি করে? মুসলমান মুসলমানের রক্ত নিয়ে খেলে কি করে? মুসলমান মুসলমানের ধন সম্পদ নষ্ট কি করে? মুসলমান মুসলমানের মসজিদ ভেঙে দেয় কি করে? যে ধর্মে কুকুরের উপর রহম করলে জান্নাত পাওয়া যায়। খুলেন সহিহ বুখারী 2365 নম্বর হাদিসটা খুলেন, উজ্জিমাত ইমরাতুন ফি হিররা, একটা মহিলা খুব ইবাদত বন্দেগী করত, ওই মহিলাকে আল্লাহর নবী জাহান্নামে দেখেছেন। আল্লাহর নবী মহিলাকে জাহান্নামে দেখেছেন কেন? হাবাসাত হিররা, ওই মহিলা ছোট্ট একটা প্রাণী বিড়াল, বিড়ালকে বেঁধে রেখেছিল। আল্লাহর নবী বললেন, লা আনতি আতআমতিহা, তুমি বিড়ালকে বেঁধেছো, অন্যায় করো নাই, কিন্তু তুমি তাকে খাবার দাও নাই, ওয়ালা আনতি সাকাইতিহা, তুমি তাকে পানিও দাও নাই, ওয়ালা আনতি আরসালতিহা, তুমি তাকে ছেড়েও দাও নাই, তুমি তাকে খাবার দাও নাই, তুমি তাকে পানি দাও নাই, তুমি তাকে ছেড়েও দাও নাই, হাত্তা মাতা জুয়া, তোমার এই অন্যায়ের কারণে বিড়ালটা মারা গিয়েছে। আল্লাহর নবী এই মহিলাকে জাহান্নামে দেখেছেন। যেই ধর্মে একটা বিড়ালকে অন্যায়ভাবে হত্যা করলে জাহান্নামে যেতে হয়, ওই ধর্মের মুসলমান সন্ত্রাসী হতে পারে না। যদি তাই হতে পারে, যদি এটাই যদি ঠিক হয়, এটাই যদি ইসলামের সৌন্দর্যতা হয়, তাহলে বাংলাদেশের মাটিতে কোরআন সুন্নার কথা বলতে গিয়ে কেন বাধাগ্রস্ত হতে পারে?
এই দেশের মাটিতে যদি হিন্দু তার ধর্ম সঠিকভাবে মানতে পারে, খ্রিস্টান যদি তার ধর্মীয় অনুষ্ঠান পালন করতে পারে, নাস্তিক যদি তার নাস্তিক্যবাদকে লালন পালন করতে পারে, বৌদ্ধ যদি তার বৌদ্ধ ধর্মকে পালন করতে পারে, হিন্দু নয় খ্রিস্টান নয় নাস্তিক নয় ব্লগার নয় কোরআন এবং সুন্নার অতন্ত্র প্রহরী এই বাংলাদেশের মাটিতে তিনজন মানুষ যদি, তিন শ্রেণীর মানুষ যদি কোরআন সুন্না দিয়ে কথা বলে, কোরআন সুন্নাকে মানে, ইনশাআল্লাহ আমরা তাদের একজন হব। এতদা সত্ত্বেও এই আহলুস সুন্নাহ ওয়াল জামাআ আহলে হাদিসদের উপর কেন আক্রমণ করা হবে, কেন তাদের গাড়ি ভারি এঙ্গে দেওয়া হবে, কেন মসজিদে আক্রমণ করা হবে, কেন হয়রানি করা হবে, বুঝতে পারছি না। এরা কেমন মুসলমান? যেই মুসলিম ধর্মে একটা নবী একটা পিঁপড়ার কারণে দুইটা পিঁপড়া হত্যা করায়, আল্লাহ নবীকে ছাড়বেন নাই, আল্লাহর নবী আগুন দিয়ে পুড়িয়ে মারার কথা বলার পরে সিদ্ধান্ত পরিবর্তন করলেন, একটা মানুষকে হত্যা করা মানে কাবা ঘরকে ধ্বংস করা, একটা মুসলমানকে হত্যা করা মানে সব মুসলমানকে হত্যা করা, একটা মুসলমানকে সবাই মিলে হত্যা করলে সবাই জাহান্নামে যাবে। এত সুন্দর ধর্ম ইসলাম, ধর্ম শান্তির ধর্ম, আজকে এই ধর্মকে যারা পৃথিবীর মানচিত্রে মুসলমানদেরকে কালো, মুসলমানদেরকে সন্ত্রাসী হিসাবে, কালারিং হিসাবে প্রমাণ করার জন্য দিন রাত পরিশ্রম করে যাচ্ছে, আমরা বাংলাদেশ সরকারকে বলতে চাই, আমরা আপনার সাথে আছি, দিন রাত পরিশ্রম করে আমরা কোরআন এবং সুন্নার কথা বলে ইসলামের সৌন্দর্যতা প্রকাশ করে আমরা সরকারকে সহযোগিতা করব। ইসলাম কখনো সন্ত্রাসকে পছন্দ করে না, ইসলাম কখনো মুসলিম সরকারের বিরুদ্ধে বিদ্রোহ প্রশ্নকে পছন্দ করে না। আল্লাহর নবী বলছেন, লিল মুসলিমি আলাল মুসলিমি হারাম, এক মুসলমানের জন্য অপর মুসলমানের হারাম হলো দামহু রক্তপাত করা, একজন মুসলমান আরেকজন মুসলমানের রক্তে আঘাত করা হারাম। যদি তাই হয়, আজকে একটি ঘটনা ঘটে গেল, বাংলাদেশের পৃথিবীর সকল মুসলমান ভাইদেরকে বলতে চাই, অপ্রত্যাশিত ঘটনা যেটা আশা করা যায় না, এমনটা কখনোই কাম্য নয়। কেন ভাই, আমরা দিন প্রচার করার জন্য গেলাম, সেখানে বক্তব্য দেওয়ার কথা ছিল আমার, আমি বক্তব্য দিব, কোরআন সুন্নার কথা বলবো, কাউকে আঘাত করব না, কারো দলের বিরুদ্ধে বলবো না, কোরআন এবং সুন্নার কথা বলবো। প্রশাসন যেখানে অনুমতি দিয়েছেন সেখানে একজন স্বনামধন্য ব্যক্তি যাকে দাওয়াত দেওয়া হয়েছে, আল্লাহর নবী বলছে দাওয়াত দিলে দাওয়াত কবুল করা জরুরি, এই দাওয়াত কবুল করতে গিয়ে সন্দেহ পোষণ করে আপনি আঘাত করলেন কেন? আপনি কি জানেন না কোরআনুল কারীমের 26 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠা সূরা যারিয়াতের 10 নম্বর আয়াত আল্লাহ বলছেন, কুতিলাল খাররাসুন, যারা ধারণা করে যারা সন্দেহ করে এরা ধ্বংস হয়ে যাবে। ধারণা করে আপনি আক্রমণ করলেন কেন? ধারণা করে আপনি ঘাড়ি ভেঙে দিলেন কেন? ধারণা করে কোরআন সুন্নাহ কেন বন্ধ করে দিলেন? আল্লাহর কাছে বলছি, আপনার গায়ের জোরে শক্তি দেখিয়েছেন, আমার গায়ে কোনো জোর নেই। আল্লাহর কাছে বলছি, আপনি দলীয় দাপটে শক্তি দেখিয়েছেন, আমাদের দলীয় কোনো দাপট নেই। আল্লাহর কাছে বলছি, এই পৃথিবীতে আপনার চেয়ে বড় জালেম ছিল ফেরাউন, আপনার চাইতে বড় জালেম ছিল হামান, আপনার চাইতে বড় জালেম ছিল কারুন, আপনার চাইতে বড় জালেম ছিল আবু জাহেল, উতবা, সাইবা, রাবিয়া, আপনার চেয়ে বড় জালেম ছিল মীর জাফর, আপনার চেয়ে বড় জালেম ছিল অ্যাডলফ হিটলার, কিন্তু আল্লাহ পৃথিবীর কোনো জালেমকে ছাড় দেয়নি। আপনি ইসলামের নাম দিয়ে, তোমরা ইসলামের নাম দিয়ে কেন মুসলমানদের গায়ে আঘাত করো? এই নীতি আহলুল হাদিসদের মাঝে নয়, আহলুল হাদিসরা বাংলাদেশ সরকারকে পছন্দ করে, শুধু বাংলাদেশ সরকার নয়, পৃথিবীর যেই প্রান্তে আহলুল হাদিস আছে তাদের মানহাজ হলো সরকারের আনুগত্য স্বীকার করা, যতক্ষণ পর্যন্ত সরকার প্রকাশ্যে কুফুরি না করে। সরকার যেহেতু প্রকাশ্যে কুফুরি করে না, সরকার যেহেতু ইসলাম প্রচারে বাধা দেয় না, সরকারের বিরুদ্ধে লেগে যাওয়া, রাস্তাঘাটে নামা, গাড়ি ভাঙচুর করা, মানুষকে আঘাত করা, মানুষের বাড়িতে আঘাত করা, মানুষের ইচ্ছাতে আঘাত করা, এই নীতি, এই রক্ত আহলে হাদিসদের মাঝে নাই, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মাঝে নাই। আলোচনা দীর্ঘ করার সুযোগ নেই, আমার সময় 10 মিনিট বেশি সময় নিয়েছি। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদের এই ছোট্ট প্রোগ্রামটি কবুল করে নেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন আমাকে সুস্থ সবল রাখেন, দিনের কথা যেন নির্ভয়ে, একমাত্র আল্লাহকে ভয় করে, জন্ম যেহেতু হয়েছে
মৃত্যুবরণ করতেই হবে। কিছুদিন আগে বাংলাদেশের ময়মনসিংহ এলাকায় 14 জন সফর সঙ্গী সহকারে আমি গেলাম, আমার সাথে পুলিশের একজন সাব ইন্সপেক্টর বসা। গাড়ি থেকে নামার পরে লাল গোলাপের শুভেচ্ছা দিয়ে যারা আমাকে বরণ করে নিলেন, আমি শুধু বুকের উপর হাত ধরে নামাজ পড়েছি, জোরে আমিন বলেছি। সন্ধ্যা 7টা থেকে রাত 10টা পর্যন্ত দফায় দফায় মিটিং করে আমাকে স্টেজ পর্যন্ত নিয়ে যাওয়া হয় নাই। বললাম আমি মুসলমান, আমি ও ইমাম আবু হানিফা শাফি মালিক সবাইকে মানি, আমাকে 5টা মিনিটের জন্য নিয়ে যান। আল্লাহর নবী বলছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইকরিম দাইফা, তোমরা মেহমানকে রেসপেক্ট করেন, আমি যেহেতু মেহমান একটা সালাম দিয়ে যাই, আমাকে সেই অনুমতি দেন। কিন্তু তারা বলছে, না হুজুর, যদি স্টেজে উঠে সালামটাও দেন, আগামীকাল সকালে আমার বাড়ি লাঠি দিয়ে ভেঙে দেওয়া হবে। চিন্তা করলাম, প্রিয় ভাই, এই নাজুক পরিস্থিতির জন্য আপনার বাড়ি লাঠি দিয়ে ভেঙে দেওয়া হবে? আল্লাহর নবীর হাদিস মানার কারণে এই নাজুক পরিস্থিতির জন্য আপনি দায়ী নয়, রিক্সা চালক ভ্যান চালক দায়ী নয়, মসজিদের মুয়াজ্জিন ইমাম দায়ী নয়, এর জন্য আমার মতো আলেম দায়ী। আল্লাহর নবী বলছেন তিরমিজির 2229 নম্বর হাদিস, আমার মতো আলেমের জিব্বা নাকি কেটে নেওয়া হবে, আমার মতো আলেম দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে, আমার মতো আলেম জাহান্নামে গিয়ে চাকির মতো ঘুরতে থাকবে, ভালো মানুষ বলবে, তখন জাহান্নামীরা বলবে, ব্যাপারটা কি মুফতি সাহেব, জাহান্নামে আপনি কেন, আমি না আসছি, আমি পাপি, আপনি কেন? তখন বলবে, আমি তোমাদেরকে ভালো কথা বলতাম করতাম না, আমি খারাপ থেকে নিষেধ করতাম, আমি করতাম। এই জন্য বলছি, ওই ভাইকে বলছি, আজকে এই প্রোগ্রামে আমাকে অপমান করার কারণে আমার কোনো সমস্যা নেই, আমি বলছি আপনার দোষ নেই, দোষ হলো আমার মতো আলেমদের, কেন বাংলাদেশের আলেমরা মুখটা খুলে বলতে পারে না, বুকে হাত ধরার হাদিস, পায়ে পা কাঁধে কাঁধ লাগানোর হাদিস সহি বুখারি বহু দিন পড়েছি, আজ বলছি সহি বুখারি আল্লাহর কিতাব, কোরআনের পরে শ্রেষ্ঠ কিতাব, মূল বলিয়ম, ইন্ডিয়ার ছাপা, 100 নম্বর পৃষ্ঠার 21 নম্বর লাইন, 76 নম্বর অধ্যায়, 716 নম্বর হাদিস। দেখেন নামাজের সৌন্দর্যতা, নামাজের অফুল এদাইন করা যায়, সহি বুখারি 102 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন, 83 নম্বর অধ্যায়, 726 থেকে 30 পাঁচটা হাদিস আছে, একবার রফল এদাইন করলে 10টা নেকি, নামাজে বুকের উপরেও নয় নাভির নিচেও নয়, এভাবে হাত ধরার হাদিস আছে সহি আল বুখারি 102 নম্বর পৃষ্ঠা 19 নম্বর লাইন, ইন্ডিয়ার ছাপা 87 নম্বর অধ্যায়, 731 নম্বর হাদিস। নামাজে জুড়ে আমিন বলার পারমিশন আছে, আজ পর্যন্ত আল্লাহর নবীর দেশে আল্লাহর ঘর কাবাতে চালু আছে, আল্লাহর নবীর দেশে আছে সহি বুখারি 12-এর প্রিন্ট মূল বলিয়ম, 108 নম্বর পৃষ্ঠা, 6 নম্বর লাইন, 13 নম্বর অধ্যায়, 113 নম্বর অধ্যায়, 774 নম্বর হাদিস। আহলুল হাদিসরা, আহলুস সুন্নাহ ওয়াল জামাতরা যে আমলগুলো করে, ওয়াল্লাহি আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, তারা কোনো ভুল আমল করে না, তারা কোরআন সুন্নাহকে বুঝে মক্কা মদিনার ইসলামকে অনুসরণ করার চেষ্টা করে। আপনি আমার মুসলমান ভাই, হানাফি আমার ভাই, শাফিও আমার ভাই, মালিকও আমার ভাই, হাম্বলি আমার ভাই, সবাই তো আমার ভাই, আমি কেন তাকে খারাপ মনে করব? আমি বলছি না নাবীর নিচে হাত তুললে নামাজ হয় না, কে বলছে হয় না, 100 বার নামাজ হবে, 100 বার নামাজ হবে। হয়তো আপনি দুর্বল হাদিস মেনেছেন, আবু দাউদ, আবু দাউদ ইন্ডিয়ার ছাপা 110 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন, ইন্ডিয়ার ছাপা আবু দাউদ 110 পৃষ্ঠা 3 নম্বর লাইন, ইমাম আবু দাউদ 4টা হাদিস নিয়ে আসছেন, 759 নম্বর হাদিস, সরাসরি বুকের উপর হাত ধরার হাদিস আছে। সুতরাং আমি আজকে কারো প্রতি রাগ নয়, গুসা নয়, আমি একজন ছোট্ট মানুষ হিসাবে বিশ্ববাসীর কাছে, বিশেষ করে বাংলাদেশের প্রত্যেকটা আলেমদের কাছে অনুরোধ করব, আপনারা আগামীকাল সকাল থেকে যতদিন পর্যন্ত ভূপৃষ্ঠে অবস্থান করবেন, ততদিন পর্যন্ত কোরআন এবং বিশুদ্ধ সুন্নার সঠিক তথ্যগুলো প্রচার করার চেষ্টা করুন, জাতির সামনে বলুন, আপনারা মানুন আর না মানুন, অন্তত পক্ষে জাতিকে জানান যে এটা ঠিক আছে, এটা কোরআন হাদিসে আছে, জাতিকে ইনফর্ম করার চেষ্টা করেন। আলোচনা দীর্ঘ নয়, অনেক কথা বললাম, আমি অনেক দূর থেকে আসছি, অসুস্থ মানুষ, আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন সুস্থ করেন, আপনাদের খেদমতে থাকতে পারি, আল্লাহ কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।